নমস্কার বন্ধুরা, সৌমশ্রী ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে 4:27, আর আমি বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। তো চলুন, আজকে যেখানে যাচ্ছি সেটা থাম্বনেল দেখে প্রচুর মানুষ চিনে গেছেন, আর যারা চেনেনি তাদের জন্য লোকেশানটা আমি বলে দেবো। তো কীভাবে যাব না যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে তো আমার সাথে রয়েছে এই যে মা শুধু রয়েছে। তো চলুন, বাকিটা আমি রাস্তায় যেতে যেতে আপনাদের রাস্তা সহ সম্পূর্ণটা দেখিয়ে দেবো, আর কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটাও। তো চলুন, দেখা হচ্ছে রাস্তায়, আর বাকি কথা রাস্তার ক্লিপ আমি সবটাই সিনেমাটিক শট আর আপনাদের সাথে বলে কমপ্লিট করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই সমস্ত ইউটিউব চ্যানেলকে, আর যেমনভাবে প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে ছিলেন সেরকমভাবেই আমার পাশে থাকবেন। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया। এখন আমরা অটোতে উঠেছি বিডান স্ট্রিট থেকে। তো বাসে করে এসেছি, আমি যেখানে থাকি তো সেখান থেকে আমি S9-এর রুট আমার। তো বাসে করে এসেছি, তো বাসে ভাড়া নিয়ে হচ্ছে শ্যামবাজার মানে বিডান স্ট্রিট অবধি হচ্ছে আপনাদের 10 টাকা, আর শ্যামবাজার অবধি হচ্ছে 9 টাকা। তো সেটা যেমন বাসের ফেয়ার, সেটা যাচ্ছে আইরিতলা ঘাট, সেখান থেকে আইরিতলা লঞ্চ ঘাট থেকে আমরা লঞ্চ ধরে যাবো হচ্ছে ওপারে। নমক লাগায় রে কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মন্টারে। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, যাহাঁ নহীঁ জানা থা ইয়ে ওহীঁ চলা হায় রে। উমর কা ইয়ে তানা বানা সমঝ ন পায় রে, জুবাঁ পে জো মোহ মায়া নমক লগায় রে। দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे। আইরিতলা লঞ্চ ঘাট থেকে ওপারে অর্থাৎ বাধাঘাট লঞ্চ ঘাট অবধি যেতে গেলে আপনাদের 8 টাকা করে ভাড়া দিতে লাগবে। তো এখন আমরা লঞ্চের জন্য অপেক্ষা করব, কারণ আমাদের টিকিট কেটে আস্তে আস্তে লঞ্চ বেরিয়ে গেছে, লঞ্চটা আমরা ধরতে পারিনি, পিছনে আরেকটা লঞ্চ আসছে। তো সেটাই উঠে সিনেমাটিক শটে আপনাদের গঙ্গার পুরো ভিউটা আমি আপনার সাথে শেয়ার করছি। बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशा हरा कैमुन बोका मुंटा रे। I'm not afraid.
তো এখন আমরা বাদাকাটে নেমে গেছি, সবটাই সিনেমাটিক শটের মধ্যে দেখে নিয়েছেন। তো এখন আমরা যাচ্ছি প্রথমে বড় মায়ের কাছে, তো বড় মায়ের মন্দির দর্শন করব, তারপর যাব হচ্ছে মেজো মা, তারপর হচ্ছে সেজো মা, আর তারপরে যাব হচ্ছে ছোট মায়ের কাছে। তো চলুন, যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ করবে তো সেখানে সেখানে আমি দেখিয়ে দেবো, কারণ এখানে সব জায়গায় পারমিশন নেই। যেহেতু স্নানযাত্রা ছাড়া অনেকেই ভাবছেন যে কেন নেই, তার কারণে হচ্ছে স্নানযাত্রায় যেটা দেখে থাকেন সেই সময় মাকে মন্দির থেকে বেরিয়ে মানে বের করে নিয়ে আসা হয় মাঘ মাসের যে স্নানযাত্রা সেটা। তো সেই কারণে ব্লগাররা ব্লগ করতে সুবিধা হয়, কারণ না এই যে রাস্তা, এই রাস্তা তখন আটকে দেওয়া হয়, আর এই রাস্তার মধ্যেই সেই যে র্যালি বলতে পারেন বা মায়ের যে যাত্রা, সেই যাত্রাটা করানো হয় বলে ব্লগারদের অসুবিধা হয় না। তো আমি যেহেতু এখন অফ সিজনে এসেছি, মানে অফ সিজন বলতে কোনো পুজো আচ্ছা ছাড়াই, জাস্ট আপনাদের শেয়ার করব বলে, তো সেই কারণে। তো চলুন দেখাচ্ছি সবটা, আর যেতে যেতে আরও কথা বলবো। ऊंचा है भवन, ऊंचा मंदिर, ऊंची है शान मैया तेरी। चरणों में झुके बादल भी तेरे, पर्वत पे लगे शैया तेरी। हे काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। तेरी ममता से जो गहरा हो ऐसा तो सागर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई। সব থেকে বড়ো বোন অর্থাৎ বড়ো মা যে তার দর্শন করে নিয়েছেন সিনেমাটিক শটের মাধ্যমে। তো এখন আমরা যাচ্ছি মেজোমার বাড়ি, তো চলুন সেটাও দেখিয়ে দেবো সিনেমাটিক শটের মাধ্যমে। আর এই চার মাই সব থেকে জাগ্রত, আর ছোটো মা যে অর্থাৎ ছোটো শীতলা মা যিনি, তিনি কিন্তু সব থেকে রাগি। তো এটা পৌরাণিক কাহিনী বলুন বা যে কোনো বিশ্বাস বলুন, সব দিক থেকেই এটা জানা গেছে। তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম, তো চলুন মেজো মায়ের মন্দির দেখি। जैसे धारा और नदियाँ, जैसे फूल और बगिया, मेरे इतना ज्यादा पास है तू। जब न होगा तेरा चल नैना, मेरे होंगे जल थल, जाएंगे कहाँ पे मेरे आंसू। दुख মেজো মায়ের দর্শন আপনারা করে ফেলেছেন, তো এবার যাচ্ছি সেজো মায়ের মন্দির। তো সেজো মায়ের মন্দির দেখাবো চলুন, তারপর দেখাবো হচ্ছে ছোটো মায়ের মন্দির। তো ছোটো মায়ের মন্দিরটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি বড় মায়ের মন্দির দর্শন করার পর, তার উল্টো ফুটের রাস্তা, তো সেই সিনেমাটিক শট আমি রাস্তা দিয়ে দেবো। আর এই যে বললাম মাঘ মাসের স্নানযাত্রা, এই চার মায়ের স্নানযাত্রা, তো সেই চার মায়ের যে স্নানযাত্রা সেই ক্ষেত্রে একটা যেটা শোনা সেটা হচ্ছে এই চার মায়ের মধ্যে তিন মাকেই বের করা হয়, আর ছোটো মা বাধা থাকে। কেন থাকে, কী কারণ সেটা আমি অবশ্যই বলবো, তার আগে আমি ছোটো মায়ের দর্শন করাবো। তো এখন আমি এসেছি সেজো মায়ের মন্দির, তো চলুন দেখিয়ে দিচ্ছি সেজো মায়ের মন্দিরটাকে। नाम तेरा जब भी है पुकारा, सूरज भी यहाँ है चंदा भी, तेरे जैसा उजागर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई। तेरे मंदिरों में माई मैंने जो
ज्योत क्या जलाई, हो गया मेरे घर में उजाला। क्या बताऊं तेरी माया, जब कभी मैं लड़खड़ाया, तूने दस भुजाओं से संभाला। खिल जाती है सूखी डाली, भर जाती है झोली। तो हमने तीन मायर दर्शन कर दीछे, एखन हमें जाच्छी छोटो मायर दर्शने। तो जे रास्ता दिए हमें आगे गेछी गली टली दिए, अपनी एखाने जे काउके जिज्ञेस कर निते पारेन, आपनि जदि रास्ताटा चिनते असुविधा होय, केना खूबी माने गली गालार रास्ता, तो सेई कारणे आपनारा जिज्ञेस करे नेबेन। আর এই সেজো মায়ের মন্দিরে এসে যদি কখনো পুজো দিতে চান, বা সেই সেজো মায়ের কোনো কাহিনী বা গল্প আপনারা যেটা মানে বিশ্বাসের ওপর রেখে শুনতে চান, তো সেই কারণে আমি পুজো পাঠ থেকে শুরু করে সব কিছু ফেসিলিটির জন্য আমি একজনের নাম্বার দিয়ে দেব। তো তার নাম হচ্ছে মানে পরিদা। তো আমি তার নাম্বার আর নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ভিডিওর মধ্যেও লেখা থাকবে। তো চলুন এখন যাচ্ছি হচ্ছে আমরা ছোটো মায়ের কাছে। আর যেটা তখন বলতে বলতে আমি থেমে গেছিলাম সেটা হচ্ছে ছোটো মাকে বেঁধে রাখা হয়। কিন্তু কেন বেঁধে রাখা হয় ছোটো মাকে, সেটা হচ্ছে সেই যে কাহিনী বা পৌরাণিক কাহিনী বলুন বা যেটাই বলুন, সেটা হচ্ছে এক বছর স্নানযাত্রা, মাঘ মাসের যে মায়েদের স্নানযাত্রা, সেই স্নানযাত্রার গল্পের সাথে জড়িত। সেটা ছোটো মায়ের দর্শনের পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি, আশা করি ভালো লাগবে। এত সুন্দর একটা দর্শনীয় স্থান আপনাদের নিয়ে আসতে পেরে আমিও খুব খুশি, আর আপনারা দেখতে থাকুন। তো চলুন দেখা হচ্ছে ছোটো মায়ের মন্দিরে, ততক্ষণ রাস্তা সিনেমাটি শর্ট আপনারা দেখে নিন। से तेरी बढ़ के मैया मेरी तो धरोहर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, हे काल रात्रि हे कल्याणी तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, तेरी ममता से जो गहरा हो ऐसा तो सागर कोई नहीं। এখন আমরা চলে এসেছি ছোটো মায়ের মন্দির। তো আগে ছোটো মায়ের দর্শন করাবো, তারপর সেই যেটা এখনও না বললে রাখা গল্প সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এই হচ্ছে মন্দির, তো চলুন ভিউটা দেখাচ্ছি। পিছনে ছোটো মায়ের মন্দির। তো এই যে ছোটো শীতলা মা, তো তাকে এই যে গ্রিল দিয়ে এইভাবে যে বেঁধে রাখা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এইভাবে যে বেঁধে রাখা তার কারণটা হচ্ছে এক বছর স্নানযাত্রায়, মাঘী পূর্ণিমার যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রায় চার মাকেই বের করা হয়। তো বের করে রীতিনীতি সব শেষ করার পর তাদের চারজনকেই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বাদাঘাট যে গঙ্গার ঘাটে আমরা নেমেছি সেই ঘাটে নিয়ে যাওয়া হয়। তো সেখানে স্নানযাত্রার জন্য চার মাকেই যখন জলে নামানো হয়, এই যে ছোটো মা, সেই ছোটো মা সব আটক ছাড়িয়ে, অর্থাৎ সব বাধা ছাড়িয়ে তারা হাত, সে হাত স্লিপ করে চলে যায় হচ্ছে গঙ্গার জলের তলায়। তো তাকে খুঁজতে খুঁজতে পাওয়া যায় অন্য একটা গঙ্গার ঘাটে। তো সেই তারপর থেকে উনি যেহেতু এতটা রাগী, তো ওনাকে সেই কারণেই, সব কিছু কারণেই ওনাকে এইভাবে আটকে রাখা হয়। এই যে এইভাবে তার ওনাকে আটকে রেখে দেওয়া হয়। তো তার পরের বছর থেকে যেটা করা হয় এখনও অবধি বা ভবিষ্যতেও করা হবে, যেটা সেটা হচ্ছে তিন মাস সেই স্নানযাত্রার দিন, মাঘী পূর্ণিমা স্নানযাত্রার দিন বেরোবে, বেরিয়ে এসে স্নান করার পর এখানে দেখা করবেন, আর দেখা করার পর আবার তারা নিজেদের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ছোটো যে বোন, অর্থাৎ ছোটো শীতলা মা, সেই ছোটো বোনের কাছে তিন বড় দিদি, অর্থাৎ বড় মা, মেজোমা এবং সেজোমা, সেই তিন মা দেখা করে যান। এবং দেখা করার পর ওনার স্নানযাত্রাটা কিন্তু এই মন্দিরের ভেতরেই গঙ্গার থেকে জল এনে করানো হয়। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে সেই গল্প যে বা কাহিনী, পৌরাণিক কাহিনী, যেটা আপনাদের বলবো বলবো করে এতক্ষণ দর্শনের জন্য আপনারা অপেক্ষা করেছিলাম। তো এই হচ্ছে তিন মায়ের গল্প, আর তিন মা আমার দেখা অনুযায়ী, কেননা আমি এটা ফার্স্ট টাইম না যে দর্শন করছি, আমি এর আগেও দর্শন করেছি, এটা আপনাদের সাথে সেই
দর্শনে আর বিশ্বাসে আমি অনেক ফল পেয়েছি বলে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সৌমশ্রী ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই আসবেন আশা রাখি, কেননা এত সুন্দর একই জায়গার মধ্যে অর্থাৎ হাওড়া জেলার সালকিয়া অঞ্চলে যে এত সুন্দর চার বোনের মন্দির অর্থাৎ চার শীতলা মায়ের মন্দির, সেই মন্দিরে আপনারা আসবেন এবং দর্শন করে যাবেন। আর রাস্তা যদি কখনো বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে যে কোনো দোকানদার বলুন বা রাস্তায় সব সময় লোক রয়েছে সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, তারা আপনাদের রাস্তা বলে দেবে, তো আপনাদের আসতে এখানে কোনো অসুবিধা হবে না, এটুকুনি গ্যারান্টি আমি দিচ্ছি। আর যদি পুজো টুজো দিতে চান অবশ্যই আমি এর আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, পরিদা নামে যে আমার চেনা, তো তার নাম্বার এবং নাম আমি ফুল ডিটেলস দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে। তো চলুন, এখানেই শেষ হচ্ছে আজকে হাওড়া সালকিয়া চার বোনের দর্শন, চার শীতলা মায়ের দর্শন বলা যেতে পারে, বড় মা, মেজো মা, সেজো মা এবং ছোট মা। আর যদি ভালো লাগে ভিডিওগুলো যেমন সাথে রয়েছেন সাথে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর সমস্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। मेरी माँ के बराबर कोई नहीं।